নমস্কার, আমি শ্রী বিশ্বজিৎ আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোবার্তা। অ্যাস্ট্রোবার্তায় আজ আমার আলোচনার বিষয় দুমুখী রেখার বিশেষ গুণাগুণ। অধিকাংশ মানুষের হাতেই প্রধানত চারটি রেখা দেখতে পাওয়া যায়, আয়ু রেখা, মস্তিষ্ক রেখা, হৃদয় রেখা এবং ভাগ্য রেখা। এবং এই রেখাগুলি অধিকাংশ হাতেই শাখাযুক্ত হয়ে ওয়াই আকৃতি ধারণ করে। তো এই ওয়াই আকৃতি যদি ধারণ করে তাহলে কিন্তু এটি বিশেষ শুভ ফল নিয়ে আসে। তো কি সেই শুভ ফল, সেটি আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পরিষ্কার ড্র করে দেখাবো। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, তাহলেই কিন্তু বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে পারবেন। আর মূল আলোচনায় চলে যাওয়ার আগে বন্ধুদের কাছে ছোট্ট একটা অনুরোধ করব, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন, কারণ আমি নিয়মিত এই ধরনের ভিডিও আপলোড করেই থাকি। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভালো লাগলে লাইক করার সাথে সাথে বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদেরকে বেশি বেশি করে শেয়ার করবেন, তাহলে তারাও কিন্তু বিষয়টি জানতে পারবে। চলে আসছি মূল আলোচনায়। তাহলে আমি এক এক করে প্রধান রেখাগুলি ড্র করব এবং তার গুণাবলী বর্ণনা করব। তো যদি আপনার আয়ু রেখা দুভাগে ভাগ হয়, অর্থাৎ এই হচ্ছে আপনার আয়ু রেখা এবং অনেকেরই এই আয়ু রেখা কিন্তু এই ধরনের শেষ ভাগে ভাগ হয়ে যায়, অর্থাৎ আয়ু রেখা হচ্ছে জীবনী শক্তির কারক। তাহলে আয়ু রেখার যদি শেষ অংশ শুক্রের দিকে চলে এসে ওয়াই আকৃতি গ্রহণ করে, যেমনটি চিত্রে দেখানো হয়েছে, তাহলে এরা কিন্তু যথেষ্ট সৃজনশীল হয়। এরা সবসময় নতুন কিছু ক্রিয়েট করার চেষ্টা করে থাকে এবং অধিকাংশ ক্ষেত্রে এরা সফলতা লাভ করে থাকে। বিশেষত শুক্রের ক্ষেত্রে আসার জন্য এরা একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং এরা যে কোনো শৈল্পিক কাজের সাথে নিজেকে যুক্ত করতে পারলে যথেষ্ট সফলতা অর্জন করে থাকে এবং এদের সেই গুণও থাকে। যদি এদের শিরোরেখা ভালো হয় তাহলে কিন্তু এরা যথেষ্ট উন্নতি করতে পারে এবং অনেক সময় এরা পারিবারিক পেশা বা পারিবারিক ব্যবসার সাথে যুক্ত হলে যথেষ্ট কৃতিত্ব দেখাতে পারে এবং প্রচুর অর্থ উপার্জন করতে পারে। তবে অনেক সময় এই শাখারেখাটি শুক্রের দিকে না আসে চন্দ্রের দিকে চলে আসে, অর্থাৎ এই ধরনের হয়ে যায়। তো এটি যদি হয়, এটি ইন্ডিকেট করে থাকে এই সমস্ত মানুষ নিজের কর্মস্থান থেকে দূরে গিয়ে বেশি সফলতা লাভ করতে পারে। এদের জনগণকে আকৃষ্ট করার একটা বিশেষ কলা কৌশল এদের সহজাত বা জন্মগত, তাই এদেরও ব্যবসায়িক বুদ্ধি খুবই ভালো এবং প্রখর হয় এবং এরা জীবনে প্রচুর ট্র্যাভেলিং করার সুযোগ পায়। অনেক ক্ষেত্রে এরা বিদেশে যেতে পারে এবং বিদেশ সূত্রেও এরা অর্থ লাভ করতে পারে যদি বৃহস্পতির ক্ষেত্র শুভ হয়ে থাকে বা বৃহস্পতির ক্ষেত্রে চতুষ্কোণ চিহ্ন থাকে, তাহলে অবশ্যই এরা বিদেশ যাবার সুযোগ পায় এবং বিদেশে সফলতা লাভ করতে পারে। এছাড়াও এরা যে কোনো সামাজিক কর্মের সাথে যুক্ত হয় এবং সেখানে কৃতিত্বের সাথে কর্ম করতে পারে। এদের মন পরোপকারী। নেক্সট শিরোরেখা বা ব্রেন লাইন। তো শিরোরেখা হচ্ছে আপনার এই রেখাটি। এই রেখাটি যদি শেষ ভাগ এই ধরনের ওয়াই আকৃতি হয় তাহলে এরা কিন্তু যথেষ্ট বুদ্ধিমান হয়ে থাকে এবং এই সমস্ত মানুষ যদি নিজের বুদ্ধির উপর বিশ্বাস রেখে এগিয়ে যেতে পারে, অর্থাৎ নিজে যেটা করব বলে স্থির করে সেটাই করে থাকে এবং অধিকাংশ ক্ষেত্রে এরা যথেষ্ট সফলতা অর্জন করতে পারে। এদের আর্থিক লাভবান হওয়ার সুযোগ প্রচুর পরিমাণে থাকে এবং এরা বসে থাকতে একদম পারে না, প্রতিটা মুহূর্তেই কর্ম করার কথা চিন্তা করে এবং বাস্তব ক্ষেত্রে কর্ম করে থাকে। এদের খুবই ভালো হয় যদি এরা যে কর্ম নিজে করব বলে স্থির করে সেই কর্মে নিজেকে নিয়োজিত করতে পারে, সেক্ষেত্রে কিন্তু এরা যথেষ্টই সফলতা অর্জন করতে পারে। তো অনেকের হাতেই কিন্তু এই ধরনের দেখা যায়, তাদের কিন্তু নিজের প্রতি বিশ্বাস রেখে এগিয়ে চলা উচিত, তাহলেই কিন্তু পর্যাপ্ত পরিমাণে এরা
সফল হয়ে থাকে বা সফলতা লাভ করতে পারে। তবে অনেক ক্ষেত্রে এই শিরোরেখাটি বুধ পর্বের দিকে ওয়াই আকৃতি হয়, অর্থাৎ বুধ পর্বের দিকে ধাবিত হয়, অর্থাৎ এই ধরনের। যদি আপনার শিরোরেখা এই ধরনের থাকে, অর্থাৎ সোজা এসে বুধ অভিমুখে একটি ছোট্ট রেখা বেরিয়ে যায় এবং ওয়াই আকৃতি গঠন করে, তাহলে কিন্তু এরা খুব ভালো ব্যবসায়ী হতে পারে। এদের কমিউনিকেশন স্কিল খুবই ভালো থাকে। এরা নিজের বুদ্ধির দ্বারা খুব ছোট্ট ব্যবসা করলেও ক্রমশ উন্নতি করতে পারে এবং ছোট ব্যবসাকে এরা কিন্তু অনেক বড় স্তরে ব্যবসা ক্ষেত্রে পরিণত করতে পারে। তাহলে এই ধরনের রেখা যদি আপনার হাতে থাকে, তাহলে কিন্তু আপনি অবশ্যই ব্যবসা করার দিকে বা ব্যবসা করার জন্য তৈরি থাকুন এবং ব্যবসা করলে লাভবান হতে পারবেন, এটি কিন্তু নিশ্চিতভাবেই বলে দেওয়া যায়। এরপর আলোচনা করব হৃদয় রেখা এবং তারপর আলোচনা করব ভাগ্য রেখা, খুবই ইম্পর্টেন্ট। তাহলে হৃদয় রেখা কোনটি? হৃদয় রেখা হচ্ছে আপনার এই জায়গায়, এই হচ্ছে আপনার হৃদয় রেখা। অনেকেরই কিন্তু হৃদয় রেখা শেষ ভাগ শাখাযুক্ত বা ওয়াই আকৃতির হয়ে থাকে, অর্থাৎ এই ধরনের। এই ধরনের হৃদয় রেখা কিন্তু খুবই পজিটিভ সাইন, এটিকে বিষ্ণু সিম্বলও বলা হয়ে থাকে। তো যদি আপনার হাতে এই ধরনের হৃদয় রেখা শেষ ভাগ শাখাযুক্ত হয়ে ওয়াই আকৃতি ধারণ করেছে, তাহলে এই ধরনের মানুষ কিন্তু যথেষ্ট দায়িত্ব সচেতন, এরা কিন্তু কর্তব্যপরায়ণ, অর্থাৎ এরা নিজের কথা চিন্তা করে না, সব সময়ে আত্মীয় স্বজন বা পরিবারবর্গকে কীভাবে সুখে রাখা যায় তার কথা সব সময়ই চিন্তা করে। এদের মন হয় প্রেমিক সুলভ এবং এরা কখনোই কোনো অন্যায় কাজ করতে পারে না, এদের মন সর্বদাই ন্যায়পরায়ণ এবং এরা সৎ পথে উপার্জন করার চেষ্টা করে। কিন্তু এদের জীবনে কখনো কখনো মানসিক আঘাত চলে আসতে পারে, কিন্তু তাহলেও এরা সৎ পথে থেকে যদি নিজের কর্মের প্রতি অবিচল থাকতে পারে এবং কনসেন্ট্রেশন ধরে রাখতে পারে, তাহলে কিন্তু এরা যথেষ্ট পরিমাণে সাকসেস পেয়ে থাকে। এদের আত্মীয় পরিবারকে এরা কিন্তু যথেষ্ট সুখে রাখতে পারে এবং এদের অর্থ ভাগ্য কিন্তু যথেষ্টই পজিটিভ থাকে এবং এরা কর্মের প্রতি বিশ্বাসী। এরা সবসময়ই সৎকর্ম করে চলে এবং সৎকর্মের দ্বারাই উপার্জন করার চেষ্টা করে এবং অধিকাংশ ক্ষেত্রে এরা সেই কর্মে সফলতা লাভ করে থাকে। এরপর চলে আসছে ভাগ্য রেখা, খুবই ইম্পর্টেন্ট। অনেকের হাতেই ভাগ্য রেখা কিন্তু ওয়াই আকৃতি ধারণ করে, এই হচ্ছে আপনার ভাগ্য রেখা। এবং এই ভাগ্য রেখা শাখাযুক্ত হয়ে যদি একটি রেখা রবির দিকে চলে যায়, এটি কিন্তু অত্যন্ত পজিটিভ সাইন এবং এই রূপ ওয়াই আকৃতি গঠন হলে এরা কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা এদের খুবই বেড়ে যায়। এরা কিন্তু সরকারি চাকরি বা বেসরকারি চাকরির সাথে যুক্ত হতে পারে এবং যে প্রতিষ্ঠানেই চাকরি করুক না কেন, এরা কিন্তু যথেষ্ট সুনামের সাথে সেই কাজ করে থাকে এবং প্রতিষ্ঠা পেয়ে থাকে। আর এদের হাতে যদি এই ধরনের একটি সুন্দর রবি রেখা থাকে, তাহলে কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পায় এবং এরা প্রতিষ্ঠা লাভ করে থাকে। অনেক ক্ষেত্রে ওয়াই আকৃতিটি শনি পর্বের দিকে চলে যায়, অর্থাৎ এই ধরনের চিত্রে যেমনটি দেখানো হয়েছে। যদি আপনার হাতে এই ধরনের ভাগ্য রেখার উপর ওয়াই আকৃতি সৃষ্টি হয়, এটিও কিন্তু অত্যন্ত পজিটিভ সাইন দিয়ে থাকে। শনি হচ্ছে কর্মফলদাতা এবং যেহেতু এটি বৃহস্পতি অভিমুখে যায়, তাহলে এদের মধ্যে কিন্তু যথেষ্ট জ্ঞান এবং প্রজ্ঞা থাকে এবং এরা কিন্তু যথেষ্ট ধৈর্যশীল হয়ে থাকে এবং ধৈর্য সহকারে এরা কাজ করে থাকে। যে কোনো কাজ বা যে কোনো কর্ম করার প্রথম জীবনে এদের কিন্তু কিছু বাধা বিপত্তি আসতে পারে, কিন্তু সেই বাধা বিপত্তিকে কাটিয়ে উঠেও এরা কিন্তু যথেষ্ট সফলতা অর্জন করতে পারে এবং এদের শেষ জীবন যথেষ্ট ভালো এবং সুখের হয়ে থাকে। তাহলে আপনার হাতে যদি এই ধরনের যে কোনো একটি রেখা শাখাযুক্ত হয়, তাহলে কিন্তু এটি অত্যন্ত পজিটিভ রেজাল্ট দিয়ে থাকে। তাহলে এই ছিল আজ আমার আলোচনার বিষয়। যদি ভিডিওটি ভালো লাগলো তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।